আসসালামাইকুম ওরহমতুল্লাহ বারাকাতু। সম্মানিত বিবার, আপনারা সকলে কিতাহদা আলহামদুলিল্লাহ আপনারা দোয়ায় অনেক ভালো আছি। শুরুতেও ভিডিওটা যদি আপনারা গেছে দেখে যদি ভালো যদি লাগে তো আমি আপনারা সাজেস্ট করবো, রিকোয়েস্ট করবো যে আমার ভিডিওটা আপনারা দেখিয়া লাইক কমেন্ট শেয়ার করতা। অনেকজনে লাইক করেন শেয়ার করেন, আপনারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা অলরেডি আমার লগে আপনারা কানেক্টেড আছেন ওই আপনারা অনেক 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 ধন্যবাদ। আর যারা যারা অলরেডি আমার লগে কানেক্টেড নাই, আমার ভিডিও আপনারা দেখেন, আমি আপনারা রিকোয়েস্ট করবো, সাজেস্ট করবো যে আমার ভিডিওটা আপনারা দেখিয়া আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করতা। আর সাবস্ক্রাইব করার পরে বেল বটনটা অন করিয়া রাখতা। তো বেল বটনটা অন করিয়া রাখলে আপনার কি হইব, আমি যে সময় ভিডিও আপলোড দিব তখন আপনারা ইজিলি ভিডিওটা আপনারা কাছে পৌঁছে যাইব। সো এনিওয়ে আজকে আইসি খুব একটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপনারা কাছে লইয়া। ইনও দেখতে পাড়া আমার কয়েকটা লাউ গাছ আছে, অনেক বড় বড় লাউ গাছ, খুব বড় বড় হেলথিয়া লাউ গাছ। সো লাউ গাছের গুরুত্বপূর্ণ হয়েছে গিয়া আপনার লাউ যদি আমরা যদি বেশি যদি ফাইতে হয় লাউ গাছে আমরা 1G 2G করিয়া দেওয়া লাগে। 1G হয়েছে কি আপনার যেমন ধরি লোক যে মেইন যে স্ট্রেম্প আছে অল দি ওয়াই যেটা দেখতে পাড্ডা, এটা হয়েছে কি আপনার ওই দৌকা অল দি ওয়াই গেছে, এটা হয়েছে কি 1G। মানে এটা মানে আপনার আর যে সময় লাউ গাছর 7 টনে 8 ফাতা বা 8-9 ফাতা হইলে ইনাফ আপনারা 1G করিয়া দিতা। তো 1G করিয়া দিলে আপনারা কিতা করতে হইবা, যেমন ধরে লোক আমার ও দহকা লাউ গাছ 1 ফাতা 2 ফাতা 3 ফাতা 4 ফাতা 5 ফাতা 6 ফাতা অন্য আসিল একটা ইটা মনে হয় ফরি গেছে 7 8 9 10 ফাতা হয়ে গেছে। তো 10 ফাতা হয়ে গেলে আমরা নিয়মই লোক গিয়া গাছর যে আপনার ওই যে আগাটা যে আছে ওটা ওটা আমরা অন্য বাঙ্গা দিলে এমন। তো বাঙ্গা দিলে কি তৈব আমি আপনারা হই, যেমন ধরে লোকা ওই যে একটা স্টেম্বারর এটা হয়েছে গিয়া আপনার 2G। আর এবার হয়েছে গিয়া ও দহুকা আরও একটা স্টেম্প, এটা হয়েছে গিয়ে 2G। আর এবার হয়েছে গিয়া ও আরও একটা স্টেম্প হয়েছে গিয়ে 2G। তো আমরা যে সময় লাউ গাছর আগা হাটিয়া দিলাইমু তখন ওই যে আছে ওই যে স্টেম্পটা যা আছে উফরে দি তার লাউ গাছটা না বাইয়া আর ও বাইতনে গাছগুলা লম্বাইব ও 2G তনে। আর আমরা ফসল ফাইতে হইলে লাউ ফাইতে হইলে আমরা এই স্টেম্প তনে আইত নাই আইব 2G তনে, ও যেটা ওটা যে 2G ও 2G তনে আমরা লাউ হল ধরবো ওটা তনে। তো আমি যে সময় তার আগা অবায়তনে হাটিয়া দিলাইমু দেওয়ার পরে অবায়তনে লম্ব হইব ও অবায়তনে, কারণ উফরে দিতে আর যাইতে পারতো নাই। তো আমি আমার ও গাছর আমি আপনারা দেখাই ওই দহকা একটু কষ্ট লাগে, কষ্ট লাগবো বটকুন্তা করার নাই, আমরা যদি ফসল যদি ফাইতে হয় তা আমরা এটা হাটিয়া দিলাইমু ওই দহকা ওই দহকা। আমি তার সামনে যে আগা আছিল এটা আমি ওই দহকা হাটিয়া দিলাইছি, হাটিয়া দেওয়ার আপনারা বুঝুন যদি যে ফুকা মাখরে আপনারা ইন মানে আক্রমণ করবো তো আপনারা যেখানে হার্স হইন ওখানোর মাঝে সামান্য একটু অলদি পাউডার লাগাইয়া দিলেইবা। তো অলদি পাউডার লাগাইয়া দিলেই লেগে থাকিব, কোনো ফুকা মাখর তার মাঝে আইয়া বইতে পারতো নাই বা এখানে আইয়া এন্ডা ফাটিয়া যাইতো নয় বা কোনো ব্যাকটেরিয়া বা জেসা তো মানে ইয়ে করতে পারতো না, আপনারা গাছটা ইয়ে থাকবো সেফ থাকবো সেফ থাকবো। তো অনেকজনেও জানোইন অনেকজনেও জানোই না, এটা তো ধরি লোকা শিকানির কোনো খুস্তা নাই, সব ওখম বেশ একজন আরজনের দেখি আমরা শিকরাম, আমরা যে একবারে যে শিকিলাইছি এটা না, আমরা আরও অনেকজনের অনেক ভিডিও দেখিয়া অনেক মানুষের ভিডিও দেখি আমরা শিকি, শিকার তো কোনো শেষ নাই। তো আপনারা যদি অমলাহান যদি খরচ নাই নি তো আপনারা একটু ফলন পাইবা। আর ওখন দিমু আমি আপনারে ওটারও দেখাই, যেমন ওই দৌকা তার আরও একটা স্ট্যাম্প, এটা আরও একটা হয়েছে গিয়া তার আরও একটা স্ট্যাম্প, এবার হয়েছে ওই দৌকা আরও একটা স্ট্যাম্প। তো আমি যদি তার
এরে ও নদীতে হাটিয়া দিলাই ওই দৌকা, বিসমিল্লাহ রহমান রহিম, ওই দৌকা হাটিয়া দিলাইছে, ওই দৌকা ইটাও দিলাইছে হাটিয়া, ওই দৌকা হনন যদি আপনারা যদি ওগুলো আঘাত যদি আপনারা যদি তোরা কিছু অলদি ফাটার ছিটাইয়া বা লাগাইয়া দিলাইন, তে আপনারা এটার মাঝে কোনো সমস্যা বা কোনো কুস্তাই তো না এরকম দেখবা আপনার। এবার তো তার আঘাত দিলাইছে হাটিয়া, এখন তো আর উফরে দিয়ে যাইতে পারতো নাই, এখন ও শুটগুলা লম্বা হওয়া ধরবো ও ওটা। সো আপনারা সকল বালাতা হুকা আপনারারে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যেহেতু আপনারা সবসময় ভিডিও দেখুন শেয়ার দেন, আরও অনেকগুলা ভিডিও কল আছে, অনেক ভিডিও আইব আপনারা দেখবা, মানে একটু কষ্ট মষ্ট করি, আর যারা যারাও আমার লগে আছেন আপনারারে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা যারা আমার লগে নাই আমি আপনারা কইম আমার লগে থাকি আর বেল বটনটা অন করতা। তো সবে দোয়া করবা ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওত আপনারা লগে দেখাইব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।